ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকে দিদি ভেঙে যায়, আবার বৃষ্টি শুরু হয়, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, পোড়া খাবার খেলে বলে বিয়ের সময় বৃষ্টি হয়। গর্ভবতী মায়েরা কেমন চলছে আসে না নেই? আজকে আমি ব্যাখ্যা ছাড়া গজল বলি না। এ বাচ্চারা আমার দিকে ফেরো, ছোট ছোট বাচ্চারা বলছে যে আমরা জোড়া কলা খাই না, জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে, এ কেমন কথা? এ বাচ্চারা, এই আমার ইয়ং ভাইদের জিজ্ঞাসা করবো, এ আমার ইয়ং ভাইরা আমার দিকে একটু ফেরো, তোর ডান হাত চুলকালে কি হয় গো? বলে টাকা আসে। ডান হাত কি এটিএম নাকি যে ডান হাত চুলকালে টাকা আসবে? এই তোমাদের মায়েদের হাত থেকে থালা হাঁটি হাঁড়ি থালা বাটি পড়ে গেলে মায়েরা কি বলে? ঘরে কুটুম আসবে, হ্যাঁ, থালা বাটিতে কি ফোন নাকি থালা বাটি কি দাঁত করে এসেছে? এ হচ্ছে কুসংস্কার। এই জিনিসগুলো আমাদের মধ্যে কেন থাকবে? আমি আরাবুল ইসলাম সারাদিন কাজকর্ম করি ঘুরি, আর সব সময় আমার চিন্তা ভাবনা কি শিক্ষা নিয়ে একটা গজল বার করব। আজকে আমি এই এই কুসংস্কার নিয়ে একটা গজল বার করেছি, সকলে মন দিয়ে শুনবেন। ইউটিউবে এমডি আরাবুল ইসলাম বলে সার্চ করবে, পেয়ে যাবে। আজকালকার ছেলে মেয়েরা মায়েরা কেমন কুসংস্কার প্রচলন রেখেছে, লিখছে রে কোন। শোনো শোনো মোমেন মোমেনা, শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শোনো শোনো মোমেন মোমেনা, শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন। তারপর কি বলে লিখছি দেখুন, এক কান ছোলে নাকি দোকান ছোতে হয়, নইলে নাকি তাগাডাবার কান চটা হয়, এক কান ছোলে নাকি দোকান ছোতে হয়, নইলে নাকি তাগাডাবার কান চটা হয়, ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকে দিদি ভেঙে যায়। অনেক আমার মা বোনেরা আছে বলে কচি তুই কাজে যাচ্ছিস, তুই কাজে যাচ্ছিস ভাঙা আয়নায় মুখ দেখিস না, তোর হয়তো দিনটা ভালো যাবে না। এ আয়নার কি আয়নার কি ক্ষমতা আছে, হ্যাঁ, আয়নার কি ক্ষমতা আছে কেন বলবে এই সমস্ত কথা? তাই বলছে দেখুন, ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকে দিদি ভেঙে যায়, ডান ডাকিলে নাকি আবার বৃষ্টি শুরু হয়, ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ, ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ, বলে দেখি বহু ভাই বোন। শোনো মোমেন মোমেনা, শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন। বলে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে, হ্যাঁ, আরে জোড়া যদি বাচ্চা হয় তাহলে তো আরো ভালো জিনিস। আমার আপনার মায়েদের বোনদের দুটো বাচ্চা হবে, একেবারে কষ্ট সৃষ্টি করে মানুষ হয়ে যাবে, আর ঝামেলা নেই, তাই তো নাকি? তাহলে তো ভালো জিনিস, তাহলে কেন আজকে এই কুসংস্কার চলবে? শেষ কথায় লিখছে দেখুন, আর এই গজল ভালো লাগলে এমবি আরাবুল ইসলাম বলে সার্চ করবে। আর আমি এখানে যত গজল গেয়েছি সব আমার নিজের, আমার ভান্ডারে যা আছে তাই, অন্যের কোনো গজল আমি কিন্তু গাইনি। লিখছে দেখুন, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, পোড়া খাবার খেলে বলে বিয়ের সময় বৃষ্টি হয়। এই তোমরা পোড়া কলা খাওয়ার খাও বাচ্চারা, হ্যাঁ, কেন খাও না? পানি হবে বিয়ের সময়, এখন থেকে ভয় যে বিয়ের সময় পানি হবে, হায় আল্লাহ, কি দুনিয়া চলছে রে মায়ের, কি একই অবস্থা। আমার মা বোনেরা আস্তে আস্তে এই কুসংস্কারটুকু তুলে দেন। আজকে বলেছি না, হাসাবো তাও শিক্ষা দিয়ে যাব, কাঁদাবো তাও শিক্ষা দিয়ে যাব, ভালো না লাগলে আনবে, না লাগলে আনতে হবে না। লিখছে দেখুন, মন দিয়ে শুনবেন, পোড়া খাবার খেলে নাকি বিয়ের সময় বৃষ্টি হয়, প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই, প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে হয়, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই, বলে
হলে দেখে বহু মাও বল শোনো শোনো মমিন মমিনা শোনো দিয়া মন কত কো সংস্কার সমাজে প্রচলন এখন কত কো সংস্কার সমাজে প্রচলন শোনো শোনো মমিন মমিনা শোনো দিয়া সংস্কার সমাজে প্রচলন।